2018 সালে সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে বিজেপি যে ব্যাপক উন্নয়ন করেছে তার নিরিখে মানুষ বিধানসভা নির্বাচনে বিজেপিকে আশীর্বাদ করার জন্য সম্পূর্ণ তৈরি বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি এবং নয় বনমালীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। দলীয় অন্যান্য নেতা নেত্রী এবং সমর্থকদের নিয়ে মঙ্গলবার নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জোরালো জনসংযোগ কর্মসূচি সম্পন্ন করেন সবার জনপ্রিয় এবং ঘরের ছেলে প্রদেশ বিজেপির সভাপতি। উল্লেখ্য, বনমালীপুর কেন্দ্র থেকে মানুষের সেবা করার জন্য নিজের রাজনৈতিক পথ চলা শুরু করেছিলেন রাজীব ভট্টাচার্য এবং এলাকার সবার কাছেই তার হৃদয়ের দ্বার উন্মুক্ত সুখে দুঃখে আর মানুষের প্রয়োজনে। গরিব এবং শ্রমজীবী অংশের মানুষ, সহকর্মচারী আর নারীদের উন্নতিতে বিজেপি সরকার যে কাজ করেছে তার জন্যই মানুষ পুনরায় বিজেপিকে আশীর্বাদ করার জন্য তৈরি বলে জানান তিনি। আমি জয়ের প্রতি আত্মবিশ্বাস এই কারণে, কারণ 2018-তে এই ত্রিপুরা রাজ্যে সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকার জনকল্যাণমুখী কর্মসূচি গরিব, সমাজের গরিব অংশের মানুষই হোক, শ্রমজীবী মানুষই হোক, রাজ্যের কৃষক হোক, রাজ্যের সরকারি কর্মচারী হোক, তাদের জন্য আমাদের সরকার যেই পরিকল্পনাগুলি নিয়েছে সেইগুলির নিরিখে দাঁড়িয়ে এবং আমাদের বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে তাতে এই রাজ্যের মানুষ এবং বিশেষ করে নয় বনমালীপুর এলাকার মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করার জন্য তৈরি হয়েছে। আমরা সৌভাগ্যবান, মোদীজি আছেন বলেই আজকে আমরা করোনা ভ্যাকসিন আমরা পেয়েছি এবং আমরা সুস্থ রয়েছি। আজকে বিগত 2 বছর যাবৎ আমরা করোনার আমরা যুদ্ধ করেছি। মানুষের সার্বিক উন্নতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপক প্রয়াসের কথা উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন, প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া আর ভালোবাসা পাচ্ছেন তিনি। আমরা সুরক্ষিত রয়েছি এবং মোদীজি আমাদেরকে ফ্রি রেশনের ব্যবস্থা, যারা গরিব অংশের মানুষ তাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে গরিব মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা করেছে। প্রায় 3 লক্ষ প্রধানমন্ত্রী আবাসন যোজনায় গৃহ নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমার দেশের প্রধানমন্ত্রী করে দিয়েছেন। তো মানুষ আজকে সৌভাগ্যবান, মানে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ সৌভাগ্যবান, আমরা এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি। তাই মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে। একদম তারা মনে হয় যেন আমি তাদেরই পরিবারের লোক, সেরকমভাবে উচ্ছ্বাস এবং উদ্দীপনার সঙ্গে আমাকে কাজ করছেন, আমাকে স্বাগত করছেন তাদেরই লোক। তো আমি তাদেরকে নিয়ে আগামী দিনে যদি কোনো রকম সুযোগ সুবিধা অসুবিধা সুবিধা তাদের পাশে থাকার জন্য আমি অঙ্গীকার নিচ্ছি। ঠিক আছে, নিজেদের পরিবারের সদস্যদের মতোই জনগণ তাকে স্বাগত জানাচ্ছে বলে রাজীব ভট্টাচার্য জানান। নয় বনমালীপুর কেন্দ্রে শুধু রাজনৈতিক দিক দিয়ে নয়, আত্মিক দিক দিয়েও এই কেন্দ্রের মানুষের সঙ্গে রাজীব ভট্টাচার্যের প্রাণের বাঁধন নিবিড় আর শক্তিশালী সবসময়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।